মাশরাফি, তামিম, বাশার কিংবা আকরাম খানদের পথে হাঁটা শুরু করতে যাচ্ছেন তানজিদ তাওহিদেরা। বলছি এশিয়া কাপে ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামার কথা। এমন যদি হতো শিরোনাম, এশিয়া কাপে ট্রফি জয় করে ফিরলেন বাংলার টাইগারেরা, তাহলে কি আপনি অবাক হবেন? নিশ্চয় নয়। এমনটি তো তারা আগেও করে দেখিয়েছেন যুব বিশ্বকাপ জয় করে, যা দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে শ্রেষ্ঠ অর্জন বাংলার টাইগারদের। তারা তো পারেই, তারা তো পারবেই, আর তাদের কাছ থেকে এমনটি আশা করেন দেশবাসী। শুরু হয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ের 16তম আসর। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লে কেল্লেতে মাঠে নামবে টিম টাইগার। ইতিমধ্যে নিজেদের ভালোভাবে ঝালাইও করে নিয়েছেন তারা। রিয়াদ মাশরাফি, তামিমকে ছাড়া এবারে টিমটা যেন অনেকটাই যুবাদের দখলে। তবে দখল জারি হোক, টিমটা যে বগুড়ার দখলে সেটি আপনি নিশ্চিত হয়ে বলতেই পারেন, কেননা এবারে টিমে রয়েছেন মুশফিকুর রহিম, তাহিদ হৃদয় এবং সদ্য যোগদান করা তানজিদ তামিম। আর এজন্যই হয়তো বগুড়ায় সকলের চোখ থাকবে সেদিন টিভির পর্দায়। মুশফিক তো অনেক খেলেছেন, মুশফিক অনেকবার পেরেছেন, এমনকি শ্রেষ্ঠত্ব অর্জনও করে নিয়েছেন। তার উপরে দলের আশা যেমন অনেক বেশি, জানিয়ে রাখা ভালো, দেশের পক্ষে এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন এই মুশি। হৃদয় সবার মন জয় করেছে, সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। কোটি কোটি দর্শকের কাছে হৃদয় যেমন মধ্যমণি, বাংলাদেশ ক্রিকেটে বগুড়ার নাম শক্তিশালী করেছেন আরও অনেক বেশি। হৃদয়ের গল্প শুরু হলো এই তো, জনপ্রিয় এই গানের কলি অনুকরণে বলাই যায় কথাটা। তবে যেসব বলার তার বিপক্ষে বোলিং করেছেন এবং তার দৃষ্টিনন্দন শটগুলো খুব কাছ থেকে দেখেছেন, তারাই হয়তো বুঝতে পেরেছেন রেকর্ড বয়খ্যাত হৃদয়ের ব্যথাটা। তানজিদ তামিম লম্বা রেসের ঘোড়া। তিনি খেলা শুরু করার আগেই খেতাব অর্জন করলেন বাংলার জয়সুরিয়া। মারার বল মারতে যেমন দ্বিধা করেন না, দলের প্রয়োজনে রান করতেও তিনি একদমই হাল ছাড়েন না। জাতীয় দলের হয়ে এবারই তিনি খেলবেন প্রথমবার, তবে বগুড়া কিংবা সোনাতলাবাসী তাকে দেখতে চায় বারবার। প্র্যাকটিসের মাঠে মুগ্ধতা ছড়িয়ে যেমন মন জয় করে নিয়েছে হেড কোচ টিমমেটদের, তামিমের বিকল্প তামিমে আশা অনেক সাকিবের। রাত পেরুলেই হবে গল্পের শেষ। আগামীকাল থেকে বাংলাদেশ ক্রিকেটে বগুড়ার নাম স্মরণ করে রাখতে থেকে যাবে এই গল্পগুলোর রেশ।